যারা কোরআনের বিরুদ্ধে 144 চালু করে, আপনি খোঁজ নিয়ে দেখেন ওরা আবার প্রধান অতিথি সভাপতি না হলে মাহফিল হয় না। মনে রাখবেন ওই জুতা কিন্তু বাংলাদেশ ঢুকছে, কখন যে কার মাথায় গালে যাবে আল্লাহ ভালো জানে। যেই লোকটা 45টা বছর ধরে এই কোরআনের দিকে মানুষগুলোকে ডাকলো, সেই মানুষগুলো তারে ধর্ষণের মামলা দিল। কোরআনের আলো ইসলামিক মিডিয়া। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি তাআলা ও বারাকাতুহু। আর আমার আমি আজ আপনাদের মাঝে শুধু একটি আয়াতে কারিমা থেকে আলোচনা করতে যাব। আজকে কোনো আলোচনার ভূমিকা হবে না, কারণ সময় খুবই সংকীর্ণ, তার মধ্যে 10টার মধ্যে দেওয়া উচিত ছিল। যাই হোক, রঘুনাথপুর পূর্বপাড়া ঈদগাহ ময়দান কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল ঐতিহ্যবাহী তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য মুয়াজ্জাস মোহতারাম মাননীয় সভাপতি মাস্টার মোহাম্মদ বজলুর রহমান সাহেব, প্রধান শিক্ষক রঘুনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। আমার ভাই কি এখানে আছেন? মাশাআল্লাহ, আল্লাহ পাক এ ভাইয়ের হায়াতকে প্রশস্ত করুন। এমস্তে মুজাহিদ তারিক সাইফুল্লাহর উত্তর শরীফ, প্রিয় যুবক বন্ধুগণ, স্নেহের কচি কাঁচা বৃন্দ, পর্দার আড়ালে অবস্থানরত আমার মা ও বোনেরা, দূরে এবং নিকটে যতদূর পর্যন্ত আজকের এই আলোচনার সাউন্ড যাচ্ছে ততদূর পর্যন্ত আর একটা বার ইসলামী রীতি অনুযায়ী সালাম পরিবেষ্টিত করতে যাচ্ছি। আবার বলছি, আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাতু। যে মরিচ ছোট এর ঝাল বেশি, যেটা বড় ওটা হাইব্রিড, ওটা বেগুনের মতো লাগে, কথা বলেন ঠিক কিনা? অতএব প্রশ্ন করতে দেরি হবে, উত্তর আসতে কোনো দেরি যেন না হয়, কথা বলেন ঠিক কিনা? বক্তাকে শ্রোতা প্রশ্ন করবে, শ্রোতা বক্তারে প্রশ্ন করবে, কথাপক্ষ তো নিভাবে হবে, তবেই তো মনে থাকবে, না হলে আমি শুধু একা বলে যাব, আপনি শুধু শুনে যাবেন, তাহলে তো এগুলো কাজে আসবে না, মনেও থাকবে না, কথা বলে না কেন, ঠিক কিনা? যাই হোক, এবার আল্লাহর কোরআন থেকে আলোচনা করতে যাচ্ছি। আমরা দেখতে চাই এ কোরআনের বিরুদ্ধে বর্তমান শতাব্দীতে কি শুধু 144 হচ্ছে নাকি পৃথিবীর প্রথম অধ্যায়ও হয়েছিল, এই বিষয়গুলো আজকে আমরা দেখব, কথা বলেন ঠিক কিনা? মানুষ কোরআনের প্রোগ্রাম সাজিয়েছে লক্ষ লক্ষ টাকা খরচ করিয়ে, স্টেজে উঠে মুফাসসিররা শুধু কথা বলবে, এতটুকুন সময় তাদের দেওয়া হয়নি। কি কারণে দেওয়া হলো না, কারণটা কি? কারণ হচ্ছে মোদি কুখ্যাত বিখ্যাত হত্যাকারী, যিনি মুসলিমদের মুখে গুলি ঠুকিয়েছেন, যিনি মুসলমানদের রক্ত ঝরিয়েছেন, তিনি বাংলার ভূখণ্ডে আসবেন, তার শুভ আগমনে কোরআনের ময়দানকে থামিয়ে দিবেন, তা কোনোদিনও মুসলমান মেনে নিতে পারবে না, পারতে দেওয়া হবে না, পারা যাবে না, কথা বলেন ঠিক কিনা? অতএব পরিষ্কার করে বলছি, যারা কোরআন বিদ্বেষী হয় তারা কাফের ছাড়া আর কিছুই নয়, কথা বলেন ঠিক কিনা? যারা অস্বীকারী তারাই হচ্ছে কাফের, হোক না সে আমার বাপ, হোক না সে কে, দেখবো যে কোরআন বিদ্বেষী যে ওই ব্যাটাই কাফের, এর মধ্যে কোনো সন্দেহ আছে? চলেন কোরআনকে জিজ্ঞাসা করি, এ কোরআন তোমার বিরোধিতা তোমাকে থামিয়ে দেওয়ার কি কোনো ষড়যন্ত্র পৃথিবীর প্রথম অধ্যায় ছিল? আল্লাহর কোরআন বাংলাদেশের মানুষগুলোকে পরিষ্কার করে বলতে চায়, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون. الله القرآن স্পষ্ট করে বলছে এই পৃথিবীর প্রথম অধ্যায়
আদম আলাইহি ওয়া সালাতু ওয়া সালামের পর থেকে বিশ্ব নবী পর্যন্ত 1 লক্ষ মতান্তরে প্রায় 2,24,000 নবী রসূলকে আমার আল্লাহ পাক পাঠিয়েছেন। তাদের মধ্যে প্রায় 25 জন নবীর নামই কোরআনের ভিতরে আমার আল্লাহ দিয়েছেন, জোরে কোন সুবহানাল্লাহ। বাকিগুলোর নাম হাদিসে খুঁজে পাওয়া যায়। সর্বশেষ পয়গম্বর হলেন বিশ্ব নবী আল্লাহর নবীর জামানায় প্রায় 23 বছরের বিরামহীন সংগ্রামের পর এই কোরআনুল কারীম পর্যায়ক্রমে প্রেক্ষাপট অনুযায়ী যখন যে ঘটনা ঘটেছে দেশে জনপদে মক্কা আর মদিনার ভিতরে ঠিক ওই প্রেক্ষাপটে আমার আল্লাহ ওহী নাজিল করে যেটা জানিয়ে দিয়েছেন, ওর নাম হচ্ছে কোরআনুল কারীম। এই কোরআনের জন্য আল্লাহর নবী মক্কার বাড়িতে 31টা বছর পর্যন্ত দাওয়াত দিলেন। মক্কার বিশিষ্ট নেতারা নাম্বার ওয়ান হলো আবু জাহেল, 2 নম্বর হলো তার নিজের ছেলে উতবা, এরপরে তার ছোট ছেলে সাইবা, এরপরে তার জনপ্রিয় আরেকজন বন্ধু ওলীদ ইবনে মুগীরা। এই ওলীদ ইবনে মুগীরা ছিল মক্কার ভিতরে একটা জারজ, কি ছিল যার কথা সূরা কলমের 13 নম্বর আয়াতের মধ্যে এসেছে, উতুল্লিম বাদা জালিকা জানি, এটা হলো টাটকা জারজ হাইব্রিড। কথা বলেন ঠিক কিনা? এরা যে 4 জন ছিল, এই 4 জন লোক হলো বিশিষ্ট নেতা, মাথা মোটা নেতা, বুদ্ধি বেশি এদের, এদের বুদ্ধির অভাব নাই, যত বুদ্ধি সব ইসলামের বিরোধিতা করার জন্য। এরকম মাতা শিলা টাকুয়া মাল আছে না নাই আমাদের দেশে? আছে না নাই? ও যত বুদ্ধি আবিষ্কার করে সবগুলো শুধু ইসলামের বিপক্ষে, পক্ষে ওর মাথা থেকে বুদ্ধি আসে না। মাথা তো এয়ারপোর্ট ময়দান বলে ফেলাইছে। এরকম অনেক টাকুয়া মাল আছে যেগুলো শুধু ইসলামের বিরোধিতাই করে, ওদের মাথা থেকে শুধু বিরোধিতাই আসে আর কিছুই নাই। আমার আল্লাহ পাক বলে এই 4 জন হলো মাথা মোটা। এরা সিদ্ধান্ত নিল এই কোরআনের নীতিমালা দিয়ে যদি মানুষগুলোর কাছে বিশ্ব নবী দামাত দিয়ে মানুষগুলোকে নিয়ে আসতে পারেন, তাহলে আর মক্কা মদিনায় আমাদের মতো নেতার অনুসরণ আর কেউ করবে না। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ হবে সর্বপ্রথম সিরিয়ালের প্রথম তালিকাটায় আব্দুল্লাহর বেটা মুহাম্মদ পেয়ে যাবে। অতএব যে করে হোক তোরা যা যেটা করিস না কেন, তাল গাছটাই আমার। একবার যদি কেউ এই শেয়ার পাইছে মনে হয় বাপি ওটা কিনে দিয়ে গেছে, ছাড়িস না? এরকম জালিয়ত আছে না নাই? এরকম জালেম আছে না নাই? আছে। এই আবু জাহেল, উতবা, সাইবা, ওলীদ ইবনে মুগীরা এরা একটি আইন তৈরি করে দিল, কোরআন যদি কেউ বলে আর কেউ যদি শোনে রে, তাহলে ওই মানুষগুলোকে যদি ধরানো হয় ওই মানুষগুলোকে ধরে ক্ষান্ত হওয়া যাবে না, ওই মানুষগুলোকে ধরে জনসমক্ষে হত্যা করে দেওয়া হবে। আইনটি বাস্তবায়ন করল মক্কার বাড়িতে। যারা আইনটি চালু করেছে মক্কায় ওদের দিকে একটু ফলো করেন, আপনি দেখেন পরবর্তী সময়ে ওরাই বিশ্ব নবীর ঘরের চতুর্দিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর কোরআন শোনার জন্য রাতের আধারে সময় কাটিয়েছে। সেই পৃথিবীর প্রথম অধ্যায় যারা কোরআনের বিরোধিতা করেছিল, কোরআন শোনা যাবে না পড়া যাবে না, এটার পক্ষে যারা রায় প্রদান করেছিল ওরাই আবার এই নীতিমালা ভেঙেছিল। কথা বলছেন কেন? আপনি আজ দেখেন এদেশে যারা কোরআনের বিরুদ্ধে 144 চালু করে, আপনি খোঁজ নিয়ে দেখেন ওরা আবার প্রধান অতিথি সভাপতি না হলে মাহফিল হয় না। কথা বলেন ঠিক কিনা? ওরা হলো আমন্ত্রিত মেহমান, ওরা হলো মাথা মোটা, ওরা না হলে আবার কোরআনের স্টেজ হয় না।
তার মানে ওরা এ বন্ধ করে দেয়, ওরাই আবার পক্ষে থাকে, কথা বলেন ঠিক কি না? আমার আল্লাহ বলে যারাই বান্দরামি করবে তাদের জুতা দিয়ে তাদের লেবেল করব। কেন? নমরুদ বেশি লাপালাপি করেছিল, ল্যাংড়া মশা দিয়ে সাইজ করে দিয়েছে। ফেরাউন বেশি লাপালাপি করেছে, পানিতে সুপ বাই নীল নদী ওরা মারিয়া দিয়েছে। শুধু মরে নাই রে, ও আসরে নীল নদীর পানির মধ্যে পুটকি মাছের মতো শুটকি হয়ে আজও মিশরে রয়েছে। শুধু এখানে যে শেষ তাও কিন্তু না, ওই জুতা কেবা করে চলে গেল আমেরিকায়, বুস্টার এতিলামি শুরু হয়ে গেল, ইরান ইরাকের মানুষগুলোকে পাখির মতো গুলি করে মারল সে। ওখানেও দেখা গেল ওর জুতা খাওয়ার রোগ উঠেছে, ওর জুতা না দিলে ওর রোগ সারে না। তখন ওই জায়গা থেকে কেবা করে জুতা দিয়ে ওর লেবেল করে দিল। মনে রাখবেন ওই জুতা কিন্তু বাংলাদেশ ঢুকছে, কখন যে কার মাথায় গালে যাবে আল্লাহ ভালো জানে। কথা বলে না কেন? ঢুকছে কি না? জুতার বৃষ্টি হচ্ছে কি না? দেওয়া লাগবে। আপনার ফ্যামিলির কারোর যদি কোনো রোগ হয়, আপনি জমি জায়গা টাকা পয়সা সব আপনি ব্যয় করতে চাবেন। ধরেন আপনি ঢাকায় নিয়ে গেলেন, ঢাকা আপনার রেপার্ট করে দিল একবারে দাদার দেশে, মাদ্রাস বলতেছে আর হইল না, অন্য জায়গায় পাঠায় দিলেন, আবার আপনি সব কিছু ব্যয় করে দিতে চান। এটা যেমন সত্য, কিছু মানুষের জুতা খাওয়ার রোগ উঠেছে, আর জুতা দেওয়ায় লাগবে, জুতার মায়া করে লাভ হবে না। 1500 টাকার জুতা আর 500 টাকার জুতা, 5000 টাকার জুতার মায়া করলে ওই লোকটারে আপনি জাহান্নাম থেকে বাঁচাতে পারবেন না। অতএব তাড়াতাড়ি সময় আছে, জুতা খোলো আর লেবেল করো, তাড়াতাড়ি ভালো হয়ে যাবে। কথা বলেন ঠিক কি না? জুতা দেওয়ায় লাগবে। এই কোরআনের বিরোধিতা মুসলমান হওয়ার পরে করবে যারা, জুতা খাওয়া রোগ নিয়ে মরবে তারা। কথা বলছেন কেন? আর জোরে বলা লাগবে। যদি দোনা লেজত ফে নূর আল্লাহ, নূর আল্লাহ বিয়াফিম والله متم نوره ولو كره الكافرون। কাফিরের বাচ্চাগুলো, বেঈমানগুলো, ইসলাম বিদ্বেষীগুলো, এরা মুখের ফু দিয়া এই কোরআনের নূরটাকে নিভিয়ে দিতে চায়, এরা এর আলোটাকে শেষ করে দিতে চায়। ওরা কি পারবে? হাতি ঘোড়া গেল তো আলা সামসিল কে বলে কত জল। কথা বলে না কেন? এ হাতি ঘোড়া গেল তো আর সামসিল কে বলে কত জল। তোর সামনে যারা ছিল ওরা হচ্ছে হাতি ঘোড়া, আর তুই তো একটা সামসিল কে। কথা বলে ঠিক কি না? আবু জাহেল, নমরুদ, ফেরাউন এরা ছিল হাতি ঘোড়া, এদের মতো শক্তি এদের মতো ক্ষমতা কার ছিল? কথা বলে না কেন? কথা না বললে আমি কি বুঝি? ওদের মতো ক্ষমতা কি কারো ছিল? ওরা পুরো পৃথিবীর অর্ধেক জায়গা শাসন করত, আর আমরা তো আর শাসন করি মুরগির ডিমের মতো জায়গা। কথা বলে ঠিক কি না? তার আওয়াজ মাটির সাথে সার হয়ে গেছে, যত বান্দরামি হবে তত গজব দিবে কে? কে দেবে? কারণ আছে। আমার আল্লাহ পাক বলেন মুখের ফু দিয়া কেউ কোরআনের আলোকে নিভাতে পারবে না। বিগত সময় চেষ্টা করেছিল, মাঝখানে চেষ্টা চালিয়েছে, এখনো চেষ্টা চালাবে, ভবিষ্যতেও চেষ্টা করবে। ওর নাম নিশানা নিলে মানুষ চোখ দিয়ে গজব দেখবে, ওর 14 গোষ্ঠী দুনিয়া থেকে সাফ হয়ে যাবে, তারপরেও ইসলামের কোনো ক্ষতি করার ক্ষমতা নাই। আমার আল্লাহ পাক বলেন আজ আশটা ফুল তুই থাকবি না, এই দুনিয়ার কোনো আলেম থাকবি না, তোদের কারোর বাবার সম্পত্তি ইসলাম নয়, ইসলাম হলো কার সম্পত্তি?
তিনি বলেছেন এটা প্রচার প্রসারের দায়িত্ব তেনার হাতে রয়েছে। কথা বলেন ঠিক কিনা? এটা প্রস্ফুটিত করবে কে? আরো জোরে। আর এটাকে যারা আল্লাহর উপরে যারা পাল্লা দিতে আসবে আল্লাহ পাক রাখবে না তাদের উসুক আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? ওরা যেই জাতি হোক না কেন, আদ চেষ্টা করেছিল, আদ জাতি ওর বান্দরামি ঠান্ডা করেছে কে? সামুদ জাতি চেষ্টা করেছিল, জুতা মাইরা শ্বাস করছে কে? এরকম বহু জাতি দুনিয়ায় এসেছিল, আমার আল্লাহ পাক বলেন ওদের আল্টিমেটাম দিয়ে পাঠিয়ে দিয়েছি। আমার বন্ধুগণ, মুখের ফু দিয়া কখনো কোনদিনও কেউ কোরআনের আলোকে নিভানো যাবে না। তোমরা যদি কেউ মমের আলোতে দূর থেকে ফু দাও, এ আলোটা কি নিভবে নাকি লাভ দিয়ে উঠবে? কথা না বললে আমি কি শুনি? হ্যাঁ, এটা নিভে যাবে না লাভ দিয়ে উঠবে? আপনি যতই মুখ দিয়া দূর থেকে মমের আলোয় আপনি ফু দেন না কেন, মমের আগুনের বক্তব্য হলো তুমি যতই দূর থেকে ফুকাফুকি করো না কেন রে, যতই তুমি দূর থেকে মুখ দিয়া বাতাস দেও না কেন, যত বাতাস দিবি তত লাপিয়ে উঠব, তত বেশি প্রস্ফুটিত হবে। যেমন যত বেশি কোরআনে বাধা আসবে আল্লাহর কোরআনে 144 হবে, যত বেশি 10 বছরেরও বেশি কোরআনের পাখিকে আটক করে রাখবে তত বেশি কোরআনের ময়দান আলোকিত হবে। 2, 4, 5, 10 আলেমকে ধরে মেরে ফেললে ইসলাম থেমে যাবে না। 2, 4, 5, 10 আলেমকে ধরে ফাঁসি ধরিতে রদ্দ করতে গেলে ইসলামকে দাবিয়ে দেওয়া যাবে না, বরং তোদের নাম নিশানা নিতে গিয়ে মানুষ চোখ দিয়ে গজব দেখবে। আবু জাহেলের নাম নিলে কি মানুষ সুবহানাল্লাহ বলে? কি বলে? আর জোরে, আর জোরসে বলো। ফেরাউনের নাম শুনলে কি মানুষ সুবহানাল্লাহ বলে? কি বলে? কয় শয়তান হইছে, ভালো হইছে। কথা কোন ঠিক কিনা? আরো জোরে বলেন। নমরুদের নাম কি নিলে মানুষ রাদি আল্লাহ তাআলা হয়? কয় গজবটা গেছে দুনিয়া থেকে, ভালোই হইছে। কথা বলেন ঠিক কিনা? আর আবু বকরের নাম যখন মানুষ বলে কি বলে? আরো জোরে বলেন। কোরআনের আয়াত দিয়ে সন্তানের নাম রাখলে সওয়াব হয় না পাপ হয়? আরো জোরে বলেন। ফেরাউনের নাম কোরআনের আয়াতে আছে না নাই? আর জোরে বলে না কেন? ফেরাউনের নাম কি কোরআনে নাই? ওই আয়াত দিয়া কি আপনি আপনার সন্তানের নাম রাখবেন? কেন রাখবেন না? কেন রাখবেন না? ওটা শয়তান শুধু নয়, একটা কীট, ওটা জানোয়ারের চেয়ে নিকৃষ্ট। উলাইকা কাল আনআম বাল হুম আদল। আবার আল্লাহ বলেন নিকৃষ্ট জানোয়ারের চেয়ে বড় নিকৃষ্ট, ওর চেয়ে জানোয়ারে ভালো। এরকম জানোয়ার আছে না নাই? আরো জোরে, আর জোর হলো না, জোরসে বলো। এরকম শয়তান আছে না নাই? 36 মাসে কাদার ভিতরে এক শ্রেণীর মাছ পাওয়া যায়, এই মাছটার নাম কি? জোরসে বলো। আর ভাই আরো জোরে, কি মাছ? এটা হলো গোসি মাছ, বাইম মাছ। কথা বলেন ঠিক কিনা? ও যখন ধরা পড়ে মনে হয় এর মতো ফেরেশতা আর দুনিয়ার নাই, মনে হয় জীবনে ওর গায়ে কোনোদিনও কাদা লাগেই নাই, সলিড মাছ। কথা ঠিক কিনা? অথচ আপনি খোঁজ করে দেখেন, অনুসন্ধান করে দেখেন, ওই মাছ কাদার ভিতর ছাড়া থাকে না। কথা কন না কেন? বাহ, কত সুন্দর দাড়ি রাখছে রে পাঞ্জাবি, কত সুন্দর ভাবে ঘোরে, আবার পরিচয় দেয় আমি মুসলমানের বেটা। ও যে কাজগুলো করে রে, সে আবু জাহেলকে হার মানিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এর মতো শয়তান আর চলবে? চালামু চালিয়ে দেবো? তাহলে ওর মতো শয়তান খুঁজে পাওয়া যায় না? দেখলে মনে হয় এর মতো ফেরেশতা মনে হয় আর হয় না, কিন্তু ওর কাজগুলো দেখলে মনে হয় যে আবু জাহেলকে সে হার মানিয়েছে। আবার কয় যে আমি মুসলমানের বেটা, আর তুই মুসলমানের বেটা হতে পারিস, কিন্তু তুই যে একটা টাটকা মোনাফেক সেটা কি জানিস?
মুসলমান বলেন তো মুনাফিক কার ভিতরে আছে? কথা বলে না, হা মেলে দেখতেছে। মুনাফিক কার ভিতরে? খ্রিস্টানের মাঝে আছে, বৌদ্ধতে আছে, লজুশিয়াতে আছে, হিন্দুতে আছে, সনাতনে আছে, কার ভিতরে আছে? শুধু মুসলমান তো বললেন অনেক দূরে যাচ্ছে, এখানে দেখেন মাথা ঘুরে দেখেন আপনার ডানে বামে আছে, আছে না নাই? নাই? একটা গাছ কুড়ালকে ডাক দিয়ে বলতেছে, কুড়াল ভাই তুই আমার কাটিস কেন? কুড়াল ছেড়েন কথা কয় না কেন? ওই যে গাছ কাটে, গাছ গাছ কুড়ালরে জিজ্ঞাসা করছে, কুড়াল ভাই তুই আমার কাটিস কেন? কুড়াল বলতেছে, আমি কি তোরে কাটি সাধে, তোর জাতি ভাই ঢোকা আছে আমার পাশার ভিতরে। আমি কুড়াল কি তোর মতো গাছকে কাটতে পারি? আমার কি সেই শক্তি আছে? তোর জাতি ভাই গাছ, তোর মতো গাছ আমি কুড়ালের পাশার ভিতরে ঢোকা আছে, ওই আমার সাহায্য করে, ওই আমার শক্তি সঞ্চার করে। আমি কুড়ালের কোন শান্ত ছিল না, তোর মতো গাছকে কাটতে পারি, ও তোর জাতি ভাই গাছ, ও আমার সাহায্য করেছে, শক্তি সঞ্চার করেছে, এই জন্যেই আমি কুড়াল তোর মতো গাছকে কাটি। কথা বলে ঠিক কিনা? ভারতের কোন ধুতি বিন্দা হিন্দু এসে বাংলাদেশে কুড়ালের উপর 100% করেছে? মিয়ানমারের কোন বৌদ্ধ, আমেরিকার কোন খ্রিস্টান? তাহলে করলো কে? কে করলো? দেখেন তো তাকিয়ে কারা করলো, সেটা কোন জাতিতে? আরো জোরে বলেন, সেটা মুসলমানের ভিতরে। সাইনবোর্ড লাগাইছে, আমি মুসলমানের বেটা, তোর মরতে দেরি হবে, জাহান্নাম যেতে দেরি হবে না, কবরটা জাহান্নাম হতে দেরি হবে না গো। যদি আজকের আলোচনা শোনার অবাক করে পরিবর্তন হতে পারেন, পরিবর্ধন হতে পারেন, তবে কপাল ভালো, আর যদি না হয় ওই আগের মতোই ভেকড়া, সোজা হবেন না। এক সাপের বাসার পাশে ছিল ব্যাঙের বাড়ি, ব্যাঙ বের হয়ে এসে সাপকে সালাম আলকি দিছে, দিলা ভাই আসসালাম আলাইকুম, সাপ ভেকড়া হয়ে গেছে, ওয়ালাইকুম আসসালাম, ব্যাঙ মারছিলাম, ওরে বাপ রে বাপ, সবল দিত তো মারছিলাম। দ্বিতীয় দিন আবার বাসা থেকে বের হয়ে গেছে, দুলা ভাই আসসালাম আলাইকুম, আবার কাছে ওয়ালাইকুম আসসালাম, ব্যাঙ তো কাছে তো আমাকে শেষ করে ফেলাবে, মারছিলাম। তৃতীয় দিন এসে দেখে দুলা ভাই সালাম দিয়েছে, দুলা ভাই আসসালাম আলাইকুম, দুলা ভাই আজ কেন জানি ভেকড়া ভেকড়ি না করে, সোজা হয়ে আছে, কে যেন আরে পিটাইয়ে সোজা মানে তক্তা মানে রাখছে, নড়ে না, নড়তেছে না, কোনো সারা শপথ তার পাওয়া যাচ্ছে না। ব্যাং লাভ দিয়ে আর মাথার উপরে উঠে কইতেছে, দুলা ভাই নরক নেই, আজকে একবার টেড়ে পাইছেন না, কি ব্যাপার আজকে ঘুম হয় নাই নাকি, ওঠো কানে, নেদা এসে পাও দিয়ে নেদে কাছে ওঠো কানে, সাপ আর নড়ে না। সর্বশেষ ব্যাং কইতেছে, দুলো ভাই মরার আগে জীবিত থাকা অবস্থায় তোমাকে যখন সালাম আলকি দিয়েছেন, ওই ওয়ালাইকুম আসসালাম ভেকড়া ভেকড়ি না করিয়া সোজা যদি কইতেন যে ওয়ালাইকুম আসসালাম, তাহলে ভালো ভালো মাছ ধরলাম হয়, আনিয়ে দিলাম হয়, আপনি খাইলেন হয়, তা আপনি যে ভেকড়া ভেকড়ি করেন আপনার দেই কেন করে, আপনি যা কিছু বোঝান না করে এই ভেকড়া ভেকড়াই থাকবে, ওর হেদায়ত কপালে আসবে না, ও আল্লাহ হেদায়ত করবে, ওর অন্তঃকরণের ভিতরে আল্লাহ কি মেরে দিয়েছে, মোহর মেরে দিয়েছে, সে কি হেদায়ত পাওয়ার যোগ্য? পাবে না। ও ঠান্ডা হবে সেই দিন যেদিন সে সোজা হয়ে চকলেট বানিয়ে রাখছে, আর মরার পরে ইমাম সাহেবরাও কাম পায় না। আপনার কি কোনো কাজ নাই? সারাটা জীবন সে ইসলামের বিপক্ষে, ও মরিছে, মরার পরে আপনি বলেন বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলুল্লাহ। আচ্ছা মরা মানুষটাকে আপনি বিশ্ব নবীর মিল্লাতে উড়ে দেন কে? আল্লাহ নবী বিশ্ব নবী এই মরা মানুষটাকে নিয়ে করবেটা কি আমার বোঝাইতে পারবেন? সারা জীবন জীবিত থাকা অবস্থায় রসুলের সুন্নার পক্ষে কথা বলল না, আল্লাহর ফরজের পক্ষে কোনো কথা বলল না, আল্লাহর বিধানের কথা সে মানল না, এখন মরল, এখন করছে কি বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতির, এটা শয়তানি ছাড়া আর কিচ্ছুই না, কথা বলেন ঠিক কিনা? জালেমের জন্য দোয়া যত করবেন তত আর গজব বাড়বে, আর মুমিনের জন্য যত দোয়া করবেন তত আল্লাহ কবুল করবে, মাফ করবে, কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন। অতএব জালেমের জানাজায় যাওয়া যাবে,
মুনাফিকের জানাজা পড়া মুমিনদের জন্য হারাম করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? মুনাফিকদের জানাজা পড়া বন্ধ করে দেন, দেখবেন সব সোজা হয়ে টনটন হয়ে থাকবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা তো বুঝি না, আমরা সবার জানাজায় যাই, গিয়াখারে ডিজিটাল কায়দায় দোয়া দিয়ে দেই, জানাজা দিয়ে দিই, মনে হয় আপনি কন্ট্রাক্টারই নিছেন, ওকে জান্নাতে পৌঁছে দিবার। ঢুকে দিতে পারবেন? পারবেন না, কারণ কোরআনের ভিতরে আল্লাহ স্পষ্ট জানিয়ে দিয়েছে সূরা তওবার 80 নম্বর আয়াতে যে মুনাফিকের জানাজা করা মুমিনদের জন্য হারাম, নিষেধ। এখন আপনি মুনাফিকের জানাজা যদি করতে যান তাহলে আপনার ঈমান বাঁচবে না, আপনার মুসলমানিত্ব ডিলেট হবে। এখন আপনি ওরে বাঁচাইবেন না আপনার ঈমান, আপনার মুসলমানিত্ব বাঁচাবেন? আমাকে বুঝান, আপনি আপনার মুসলমানিত্ব বাঁচাবেন নাকি ওরে বাঁচাতে চাবেন? কথা কয় না এখন, কথা বলেন না কেন? মুসলমানিত্ব বাঁচাবেন কি না নাকি মুনাফেককে বাঁচাইতে যাবেন? যেখানে আল্লাহ বলতেছে যে মুনাফেককে আমি ক্ষমা করবো না। কথা বলেন ঠিক কি না? অতএব আজকে যারা এই মতদর্শের উপরে আছেন, একটা বার কি আল্লাহকে বলতে পারেন যে আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও? বলতে পারবেন? এবার হাত তুলে বলেন, আল্লাহ আমাদের অন্তর থেকে মুনাফিকি আকীদা দূর করে দাও, আমরা মুমিন হয়ে বাঁচতে চাই। যে কয়দিন দুনিয়ায় বেঁচে থাকব তোমার গোলামি করতে চাই, সে সুযোগ তুমি আমাদের দান করো। জোরে কর আমিন, আরো জোরে কর আমিন। আর যাদের অন্তরে এটা নিয়ে থাকবে, যারা মুনাফিকি আকীদা নিয়ে বাঁচবে, জীবন গড়বে, চালাচ্ছেন, আপনাকে বাঁচানোর মতো কোনো ওষুধ ট্যাবলেট আজও পর্যন্ত হয় নাই। কথা বলেন ঠিক কিনা? নবীজি তো তোমার নিয়ে কোনো দোয়াই করবে না, আল্লাহ নবী স্পষ্ট বলে দিয়েছে যে এগুলো বাদ, এগুলো আমার কাছ থেকে সরাও, সরিয়ে ফেলে, এগুলো পচা মাল, গন্ধ উঠে গেছে। কথা বলেন ঠিক কিনা? এগুলো কোনো দরকার নেই, এগুলো আমার উম্মত হতে পারে না, ঠিক কিনা? প্রিয় ভাইয়ের আমার, তাহলে সবচেয়ে বড় জিনিস মুসলমানদের অন্তঃকরণ থেকে দ্বিমুখী চারিত্রিক বৈশিষ্ট্য আমাদের দূর করাই লাগবে। এই আগাং পাছাং এটা চলবে না, না এপাকে থাকবো না ওপাকে যাব, থাকবো নাস্তিকে নাকি মমিনে। তা আপনি মমিনে যদি থাকতে চান পরিষ্কার ভাবে থাকেন, আর যদি আপনি নাস্তিক হইতে চান খাঁটি নাস্তিক, আপনি মুরগি কবিরের মতো হইতে পারেন না। চেনেন লোকটা? চেনেন লোকটা? অসুস্থ হয়ে গেছে, মেডিকেলের বারান্দায় শুয়ে আছে, কে বা কারা তার পিকচার তুলছে মোবাইলে, তোলার পরে ও ফেসবুকে আপলোড করে দিয়েছে, বাংলাদেশের যুবকেরা কমেন্ট করতেছে, আল্লাহ তোর মাল তুই তাড়াতাড়ি উঠিয়ে নিয়ে যা, আমরা ওর লোন নিতে পারতেছি না, আল্লাহ তাড়াতাড়ি টানাও। কথা বলেন ঠিক কিনা? অথচ কবি বলছে, এমন জীবন তুমি করিও গঠন, মরিয়া হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। ও এমন জীবন গঠন করছে, বাঁচতে থাকা অবস্থায় মানুষ বলে যে আল্লাহ টানাও আর সরাও। কথা বলে ঠিক কিনা? সামনে বলে আসসালামু আলাইকুম, পেছনে বলে যে শয়তান মরবে কোন দিন, এরকম আছে না? নাই। আল্লাহ তাআলা এরকম জীবন ব্যবস্থা থেকে আমাদেরকে হেফাজত করুক। আরো জোরে বলেন আমিন, আরো জোরে করে আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, তাহলে স্বজন প্রীতি দিয়া জান্নাত পাওয়া যাবে? খাঁটি ইমানদার হওয়া লাগবে কিনা? আরো জোরে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস-সালিহাতি কানাত লাহুম জান্নাতুন ফিরদাউযে নুজুলা। আবার আল্লাহ পাক বলেন, একটি আয়াতের ভিতরে তার তিনটি বক্তব্য রয়েছে। প্রথমটা হলো ইন্নাল্লাযীনা আমানু, তোমরা যারা ঈমান এনেছো, ওয়া আমিলুস-সালিহাত, ঈমান এনে চুপ করে বসে থাকলে হবে না, এবার তোমাদের আমলে সালে করা লাগবে। আমলে সালেটা কি? আমলে সালে মানে হলো নেক কাজ, ভালো কাজ, সৎ কাজ। এই পৃথিবীতে যতগুলো ভালো কাজ আছে, আপনার অ্যান্ড্রয়েড মোবাইল যাদের আছে আপনারা বুঝতে পারবেন, একটি ফাইলের ভিতরে যদি ক্লিক করা যায়, ওরে ভিতরে ইসলামী সঙ্গীত রাখা যায়, এরপরে আলোচনা রাখা যায়, গজল রাখা যায়, ওয়াজ রাখা যায়। কথা বলেন ঠিক কিনা?
যত আপনার মন চান যত বড় আপনার মেমোরি তত বড় আপনি জায়গা নিতে পারবেন ঠিক কি না তো ঈমান আনার পরে একটি জায়গা আছে সেই জায়গাটার নাম হলো আমলে সালে আমলে সালের মধ্যে খুঁজে পাওয়া যায় নামাজ আমলে সালের মধ্যে আছে যাকাত আবুল সালের মধ্যে আছে রোজা আবুল সালের মধ্যে আছে হজ আবুল সালের ভিতরই এই পৃথিবীর যতগুলো ভালো ভালো কাজ আছে রে সব ভালো কাজগুলো আমলে সালের ভিতরে রেখেছে কে আরো জোরে বলেন কে আপনি সারা জীবন নামাজ পড়বেন আর দেশে জানো নামাজের আইন তৈরি না হয় এটার বিরোধিতা করবেন এইটা বুঝি আমলে সালে কথা বলে নাকি আপনি সারা জীবন মুসলমানের বেটার দাবি করবেন আর কোরআনের মুসলমানিত্ব রক্ষার জন্য সমাজ পরিচালনার জন্য যে কোরআনের নীতিমালা লাগবে সেটার বিরোধিতা করবেন এইটা মনে হয় আমলে সালে আপনি সারা জীবন তসবি করবেন এর ওয়ালটাম তসবি করতেছে এমন লোক কি নাই ও গল্প করতেছে সিনেমা দেখতেছে তাও কাছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কথা বল ঠিক কি না অনেকে আবার লেপটিনো তো বসে গেছে আল্লাহ আল্লাহ লেপটিনো জিকির করলে হয় কথা কয় না কেন জিজ্ঞাসা করলাম বাবা আপনি যে সারা দিনটা দেখি অল টাইম জিকিরে শুধু করেন আপনি কি করি খান আপনার কাজ কি বলে আমার বড় বেটা তো থাকে আমেরিকায় আর ছোটটা থাকে চীনে ও দুটা বেটাই টাকা ফাটায় দেয় ও ব্যাংকের মধ্যে রেখে দিয়েছি মাসে যেটা হয় ইন্টারেস্টিং ওটা মজা লাগে তো একটু মিষ্টি লাগে ওইটা তুলে তুলে খাই আর আমি সারা জীবন জেকের করি তো জেকেরের গুষ্টি মারি রে বেটা কি আর তোর জেকের তুই তো হারাম খাস বেটারা টাকা পাঠিয়েছে লাভ হচ্ছে মানে সুদ কথা বলে ঠিক কিনা আর জেকের করস ওই জেকের কোনো কাম হবে কথা বলছে না কেন আবার আল্লাহ বলেন ঈমান আনার পর আমলে সালে করা লাগবে যদি কেউ ঈমান আনার পরে আমল সালে পরিষ্কার ভাবে করতে পারো তাহলে আল্লাহ ওয়াদা করে বললেন কানাত লাহু জান্নাতুল ফিরদাউস আমি তোমাদের কি এমন একটি জান্নাত দেব রে যেই জান্নাতের নাম হলো ফিরদাউস ওই জান্নাতটা সব জান্নাতের গেটের চেয়ে বড় দরজা আর জোরে বলেন না সুবহানাল্লাহ আমরা যখন অন্যের জমির মাল্লিটা বা রোডটা কাটার জন্য যাই তখন আপনার জমিনের দিকে একটা করে আপনি কেটে নেবেন বাড়ে নেবেন এটা মনে হয় আমলে সালে অন্যের মেয়ের বিয়ের আলাপ এসেছে আপনি দিলেন শয়তানি করে এটাই আমলে সালে এটা আমলে সালে আপনার বাড়ির পাশে অন্যায় হচ্ছে আপনি এমন ভাবে তার জায়গাটাকে ঘিরে রেখেছেন অন্যের জন্য হাঁটা ফেরার জন্য অসুবিধা হয় আপনি আরামসে নামাজ পড়েন আর জিকির করেন আপনার তো আমলে সালে ঠিক নাই আপনার ইবাদত বাতিল হয়ে যাবে আপনার আমলে সালে ঠিক করা লাগবে কিনা জান্নাত যদি পেতেই হয় অবশ্যই ঈমান থাকতে হবে তারপরে আপনার আমলে সালে লাগবে এই দুইটা কাজ যদি আপনার সঠিক থাকে রে এই কোরআনের কসম করে বলে গেলাম আমার আল্লাহ পাক ওই বান্দার জন্য জান্নাত ওয়াজিব করে দেবে ওর জন্য জান্নাত ওয়াজিব করে দেবে কে আল্লাহ বলেন আমি ওর জন্য জান্নাত ওয়াজিব করে দেব আর অনেকে বলে আমি তো আমার বাপে ছিল মুসলমান আমি তার বেটা মানে নাম ভাঙায় খায় কথা বলেন ঠিক কি না নামের বড়াই কইরো না কেউ নাম দিয়া কিরে হয় নামের সাথে মিলবে না কারো কামের পরিচয় ঢাকার মতি জিলে মতি নেই আছে শুধু ঝিল সোনার গায়ে সোনা নেই আছে বড় বড় বিল আবার রাজা নেই শাহী নেই রাজশাহী নাম রাজশাহীতে রাজা আছে রাজা নেই শাহী নেই রাজশাহী নাম ঘোড়া নেই হাতি নেই আছে বড় বড় আম নামের বড়াই কইর না কেউ নাম দিয়া কিরে হয় নামের সাথে মিলবে না কারো কামের পরিচয়
যদি মনে করেন যে দাড়ি রাখলে জান্নাত আল্লাহ ধরে ধরে দিবে, তাহলে আমার মনে হয় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে আল্লাহ জান্নাতুল ফেরদাউসটা দিবে। ও বুঝি জান্নাত যাইবে, যাবে? যদি মনে করেন যে আমি কোনো কিছুই করবো না, খালি পাগড়ি পরবো আর পাঞ্জাবি লাগাবো আর ঘুরবো, আমার মতো ইমানদার আর কি আছে? ওর বিগার আর গিয়া দেখলে মানে রোড ঘাট সব পাড়ে বানাচ্ছে। যদি পাগড়ি পরলেই জান্নাতটা পাওয়া যায় তোরে, তাহলে ভারতের মনমোহন সিং কে আমার আল্লাহ ধরে জান্নাত দিত। ভারতের মনমোহন সিং হল শিখ বংশের লোক, কথা বলছে নাকি? ওর জন্ম হয়েছে শিখ বংশে। ওর বংশের মানুষগুলো সবার রীতিনীতি নিয়ম হলো পাগড়ি পরিয়ে বেড়া, ও শুধু ঘুমার টাইমটা ছাড়া অল টাইম সে পাগড়ি পরে বের হয়। পাগড়ি পরলেই যদি জান্নাত যাওয়া যাইত, তাহলে আমার আল্লাহ ওই মনমোহন সিংকে ধরে জান্নাতুল ফেরদাউস ঠেলি ঢুকে দিত। পাবে মনে হয়? গরুর গোশত খাইলে মুসলমান হওয়া যায় যদি যাইত, তাহলে আমার মনে হয় পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ মুসলমানের নাম হইতো শগুন। ওটা বেশি গরুর গোশত খায়। ওর ডান হাতের মধ্যে এমন একটা পাটনা রয়েছে, ওই পাটনার মধ্যে সে দেখতে পায় কোন জায়গায় কাউ অর্থাৎ গরু মরেছে, ওই জায়গায় সে চলে যায় গিয়ে খায়। ওরে যদি টাকা দিয়ে কিনে খাওয়া লাগতো রে, ওর কপালে এত গোস্ত জুটত না। টাকা দিয়ে কিনে লাগে না তো, তাই গরুর গোস্ত খাইলে যদি মানুষ মুসলমান হতো, তাহলে শগুনকে আল্লাহ মুসলমানিত্ব বুঝি দিয়ে দিত। এই রকম নামের মুসলমান আছে না নাই? আমার আল্লাহ পাক বলে রে মুসলমান, তোমরা যারা ইমানদারের দাবি করো, তোমাদের চারটা কর্মসূচি আমি কোরআনে দিলাম, কয়টা? এই চারটা কর্মসূচি যদি তোমরা চালু করতে পারো রে, তাহলে মরতে দেরি হবে, কবরটা জান্নাত হতে দেরি হবে না। ইনা ইম্মাক কান্না ঘুম ফিল আরদি আকামুসসালাত ওয়া আতুজ যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়ানাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আ। তাদের চারটা কর্মসূচি আমি আল্লাহ দিয়েছি, এই চারটা কর্মসূচি যদি মানতে পারো তাহলে সাচ্চা ইমানদার, আর যদি মানতে না পারো তোমার মতো বেঈমান আর কেউ হতে পারে না। প্রথমটা হলো আল্লাহ দিনাই মাক্কান্না ঘুম ফিল আরদি, আর্থ মানেই হলো জমিন। আমার আল্লাহ পাক বলেন তুমি মমিনের দাবি করছো না, তোমার যদি আমি এই রকম কোন একটা চেয়ার দান করে দেই, ওই চেয়ারের আসনটা যদি তুমি পেয়ে যাও, ওখানে বসার সঙ্গে সঙ্গে তোমার প্রথম যে কথাটা হবে, প্রথম যে বিলটা হবে, সেই বিনটাই হলো নামাজের বিল। দ্বিতীয়টা হলো যাকাত ভিত্তিক অর্থনীতি দেশের ব্যাংকগুলোতে চালু করবা, ঠিক না? তিন নাম্বার হলো ভালো ভালো কাজগুলো করার জন্য উৎসাহিত করবা। এখন কি ভালো কাজে উৎসাহিত করা হয় নাকি বন্ধ করা হয়? আরো জোরে বলেন, খারাপ কাজগুলোতে তোমরা প্রতিবন্ধকতা সৃষ্টি করে দিবা, শয়তানি কাজগুলোতে আজ উৎসাহিত দেওয়া হয়, আর ভালো কাজগুলোতে 144 হয়। কথা বলেন ঠিক কিনা? তাহলে কি মমিনের কর্মসূচি চালু আছে? আজ যারা বড় বড় গলায় বলেন যে আমরা মুসলমান, আমরা ইমানদার, আমরা তাহাজ্জুদ ছাড়া বুঝি না, আমরা ফজরের পরে কোরআন তেলাওয়াত ছাড়া নড়ি না, যারা আপনারা বলেন গো, তাহলে আপনার চারটা কর্মসূচির কয়টাই আপনার জীবনে আছে? যদি দেখা যায় একটাও নাই, তাহলে আপনার মতো বেঈমান আর হয় না। আমার আল্লাহ পাক বলেন যদি দেখো এই সাতটা নেই, তাহলে আছেটা কি? অলাত
ইন্নাল মুলুকা ইযা দখলু ক্বরিয়াতান আফসাদুহা ওয়া জাআলু আ'ইজ্জাতা আহলিহা আদিল্লা ওয়া কাযালিকা ইয়াফআলুন। আমার আল্লাহ পাক বলেন, যদি দেখো এই চারটা কর্মসূচির একটাও চালু নেই, তাহলে মনে রাখতে হবে একটা কর্মসূচি চালু আছে। যদি এই চারটা কর্মসূচির একটাও না থাকে চালু, তাহলে কার কর্মসূচি আছে? শয়তানের কর্মসূচিটা কি? ইজ্জাতা আহলিহা আজিল্লা। আমার আল্লাহ বলেন, ইজ্জাতা আহলিহা আজিল্লা, ওই জালেমগুলো ইজ্জতওয়ালা মানুষগুলোকে ধরবে। শুধু ধরে ক্ষান্ত হবে না, যাদের মাথা উঁচু করে দাঁড়ার মতো ক্ষমতা আছে, যাদের সম্মান ইজ্জত সম্ভ্রম আমার আল্লাহ দান করেছেন, ওই মানুষগুলোকে ধরে ওরা ক্ষান্ত হবে না রে। ওদের সম্মান ইজ্জত মাটির সাথে মিশিয়ে ছেড়ে দেবে। যেই লোকটা 45টা বছর ধরে এই কোরআনের দিকে মানুষগুলোকে ডাকলো, সেই মানুষগুলো তারে ধর্ষণের মামলা দিল। সেই মানুষটাকে আজ পর্যন্ত 10টি বছর পেরিয়ে গেল, আমৃত কারাদণ্ড দেওয়া হয়েছে। যখন দেখা গেছে পাবলিক বুঝে গেছে যে শাক দিয়ে মাছ ঢাকা হয়েছে, ঠিক কিনা? জীবিত মাছকে যদি শাক দিয়ে ঢাকা হয়, লাভ দিলে বেরিয়ে আসবে কিনা কথা বলে নাকি? পুরানা বাবলার রায় না দিয়া আবার নতুন করে আর এক নতুন নাটক, এতিমের মাল অর্থাৎ এতিমের টাকা মেরে খাওয়া অর্থাৎ জাকাতের টাকা মেরে খাওয়ার মামলা দিছে। বর্তমান বাংলাদেশের শয়তান কানের মধ্যে আঙ্গুল দিয়া বলে, ওস্তাদ গুরুরা তোমরাই থাকো আমাদের ছুটি, তোরাই থাকো। শয়তানও হাসে, যে লোক সারা জীবন নামাজের ওপরে বক্তব্য দিল, যাকাত ভিত্তিক অর্থনীতির কথা বলল, সারাটা জীবন বলে আসলো নামাজ পড়লে যাকাত দেওয়া লাগবে। ইংল্যান্ডের তৈরি করা যাকাত ভিত্তিক নয়, ওরা সুদের আমল চালু করেছে, ওরা চলবে না। যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করো, দেশের মধ্যে আল্লাহর বরকতের দুয়ার আল্লাহ খুলে দেবে। সেই লোকটারে উল্টে আবার যাকাতের টাকা মেরে করার মামলা, কথা কর ঠিক কিনা? আরো জোরে শয়তান হাসে আর কয়, বাহ, কোন ঘড়িতে একবার চাবি দিলে 6 মাস চলতে থাকে, আবার কোন ঘড়িতে চাবি একবার দিলে 12 মাস চলে, আবার একবার ব্যাটারি দিলে ও কোনো গ্যারান্টি নাই কখন যে বন্ধ হবে, কথা বলে না কেন? আবার একবার চাবি দিলে লাইফ গ্যারান্টি, গড়ি ভেঙে চুড়ে নষ্ট হয়ে যাবে, তারপরে চলতে থাকবে, কথা বলেন ঠিক কিনা? তা শয়তান কিছু মানুষকে এমন চাবি মারছে ভাই, ও 6 মাস স্টার্ট অবস্থায় আছে, কে আবার 12 মাস তাই 3 মাস আছে, কেউ কাউকে আবার দেখা গেছে যে লাইফ গ্যারান্টি হয় চলতেই আছে, শয়তানি থামে না। মানুষের যে বয়স হইলে শয়তানি কমে, এখন দেখা যায় বয়স হলে বাড়ে, কথা বল ঠিক কি না? শয়তানির মাত্রা শুধু বাড়তেই আছে, আছে না? মানুষের হেদায়েত পাবে কবে? মরার পরে ভ্যান চলে খাওয়া লাগবে। হেদায়েত মৃত্যুর পরে আমলের কোন রোড খোলা থাকে? বাংলাদেশে তো একটা পেটিলি মল কিছুদিন আগে, বিশ্ব গোডাউন, আন্তর্জাতিক গোডাউন। শয়তান মরে দেশে, মরার পরে রাষ্ট্রীয় মর্যাদা পায়, আর আল্লাহর অরিতে পরিপূর্ণ মানুষটা যেটা 45টা বছর ধরে মানুষকে কোরআনের দিকে ডাকলো, ঠিক মতো এক মুঠো ডাল ভাত ঠিক মতো ওটা পায় না। হায় রে দুনিয়া, কথা বলেন ঠিক কি না? আরো জোরে কর, কথা ঠিক কি না? ইসলাম হলো চিরদিনের শান্তি সুখের নিশানা, ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা।
ওদের পিছে ঘুরে যারা ইবলিসের নাতি তারা ওদের পিছে ঘুরে যারা ইবলিসের চেলা তারা সময় মতো খাইবা ধরা সামসামি ভাই চলবে না সময় মতো খাইবা ধরা সামসামি ভাই চলবো না ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা ওদের ওই ধোকার পিছে ঘুরিস না ভাই শুধুই মিছে ওদের ওই ধোকার পিছে ঘুরিস না শুধুই মিছে সময় মতো না বুঝিলে ঈমান আমল থাকবে না ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা কথা বলে ঠিক কি না তাহলে সজন প্রীতি দিয়া জান্নাত যাওয়া যাবে কি লাগবে তাহলে আমলে সালে লাগবে ঠিক কি না কাজ করতে হবে শুধু নাম ভাঙালে হবে না কাম করে যাওয়া লাগবে যদি নাম না ভাঙে সজন প্রীতি দিয়া যদি জান্নাত পাওয়া যাইতো তাহলে বিশ্বনবীর নিজের চাচা আবু তালিবকে মুশরিক অবস্থায় মরা লাগতো না আল্লাহর হাবিব আবু তালিবের ঘরের মধ্যে ঢুকেছিল ঢুকে বলেছিল চাচা গো আমি আপনার ভাতিজা আমি হলাম আল্লাহর পাঠানো পয়গম্বর আমার কাছে এমন এলেম এসেছে এটা যদি আপনি শোনার পরে দাওয়াত গ্রহণ করতে পারেন গো আপনার মরতে দেরি হবে কবরটা জান্নাত হতে দেরি হবে না আবু তালিব বললেন ভাতিজা মুহাম্মদ আমি যদি আজ এই সময় মৃত্যুর সময় তোমার সামনে দাঁড়িয়ে আমি অসহায় অবস্থায় অসুস্থ অবস্থায় কালেমা তেলাওয়াত করি তাহলে মক্কার বিশিষ্ট নেতারা আবু জাহেল উতবা সাহেবা অলিত এবেনে মুগিরা এরা বলবে আবু তালিবের মতো ভীতু মানুষ আর দুনিয়ায় দ্বিতীয়টা নেই আমি তোমার খুব বেশি ভালোবাসি বাবা তুমি আমার ভাতিজা আমি থাকা অবস্থায় তোমার যদি কেউ ইসলামের দাওয়াত দিতে নিষেধ করে তোমার যদি কেউ ক্ষতি করে রে বাবা আমি সহ্য করতে পারবো না আমি অবশ্যই সেটার প্রতিবাদ করব কথা বলেন ঠিক কি না আবু তালেব বলেছে রে বাবা আমি এমনি তোরে ভালোবাসি না মৃত্যুর সময় এই কালিমা পড়তে পারবো না বিশ্বনবী বললেন চাচা গো আপনি আমার নিজের যে চাচা আপনি জাহান্নামে জ্বলবেন আমি বিশ্বনবী সহ্য করতে পারবো না আপনি দাওয়াতটা নেন আপনি শুধু একবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার দরকার নাই আমি ভাতিজা মুহাম্মদ আপনার পক্ষেই আছি আপনি শুধু একবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ আর আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার দরকার নাই আমি এমনি খুশি আছি আপনার প্রতি আমার ভালোবাসা আপনার প্রতি অনেক বেশি রয়েছে ও চাচা আপনি একবার বলেন পরকালের ময়দানে আমি আমার আল্লাহর সঙ্গে ঝগড়া করে হলেও আপনারে জান্নাতে নিয়ে যাব ঝগড়া করে জান্নাতে নিয়ে যাব আপনি একবার শুধু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বনবীর সামনে এ আবু তালিব বললেন ভাতিজারে বলা যাবে না দেখো তোমার আশেপাশে যারা দাঁড়িয়ে আছে এটা হলো আবু জাহেল এ কিন্তু মক্কার সবচেয়ে একজন বড় লিডার তার পাশে যে ওর ব্যাটা এ হচ্ছে উতবা তারপরে যে ও হলো সাহেবা এরপরে যে ও হলো আমার বন্ধু এও একজন নেতা অলিদ ইবনে মুগিরা এরা চারজন হলো মক্কা মদিনার বিশিষ্ট নেতা এরাই এই মক্কা মদিনা কন্ট্রোল করে থাকে আজকে যদি মৃত্যুর সময় এই কালেমাটা তেলাওয়াত করে আমি তোমার দিন গ্রহণ করি তোমার ইসলামের প্রতি যদি আমি সাপোর্ট দেই রে বাবা তাহলে আগামীকাল সকালবেলা এরা চারজন মক্কা মদিনায় ছড়িয়ে দেবে যে আবু তালিব হলো ভীতু মানুষ ও আমাদের ধর্মের মুখে চুনকালি লাগিয়েছে কথা বলে ঠিক কিনা এই বাবা আমি মৃত্যুর সময় এত বড় অপবাদ নিজের ধর্মের উপরে দিতে পারি না আমি আমার ধর্মের মুখে চুনকালি আমি মাখাতে পারবো না আমি তোরে বেশি ভালোবাসি রে বাবা তোর বাবা যেদিন মারা গেছে তোর মা যেদিন এই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে রে বাবা আমি আবু তালিব
কিন্তুকি আমার কাঁধের মধ্যে আমার কোলের মধ্যে তুলে লালন পালন করেছি সারাটা জীবন আমি আমার মুখের মধ্যে গোশত চাবিয়ে নরম করে শিশু যখন তুমি ছিলে রে আমি কোলের মধ্যে তোমারে নিয়ে নিয়ে মুখে ঢুকিয়েছি আমি কোনদিন তোমাকে আমার ভাতিজা ইয়াতিম বলে কোনদিন শামশিরিয়া একাই যাই নাই আমার ভাতিজা মোহাম্মদ তোরে আমি কোলে পিঠে নিয়ে গেছি রে বাবা আমি তোর সেই চাচা আমি তোর ছোট্টবেলা থেকে মায়ের হক আদায় করেছি বাবার হক আদায় করেছি তুই জানিস না রে বাবা তোর চাচা আর একজন আবু জাহেল একদিন তোর চোখের দিকে ভুর কঞ্চিত দৃষ্টিতে কথা বলেছিল সেই অপরাধে আমি ধনুকের চিলা থেকে বের করে আমি আবু জাহেলের মাথার মধ্যে বাড়ি দিয়ে ওর কপালটা পেটে রক্তাক্ত করে দিয়েছিলাম এই সেই আবু তালিব যেই আবু তালিব বিশ্ব নবীর প্রত্যেকটা কাজে নিয়োজিত ছিলেন প্রত্যেকটা কাজে উৎসাহিত দিতেন প্রত্যেকটা কাজে বিশ্ব নবীকে এই আবু তালিব বলেছে বাবা আমি এখনো বেঁচে আছি যতদিন মরি নাই ততদিন মক্কার বাড়িতে আমার ভাতিজা মুহাম্মাদের বিরোধিতা কেউ যদি করে তাহলে আমি আবু তালিব সেটা প্রতিহত করব আমি আবু তালিব দেখব সেই আবু তালিব মারা যাওয়ার সময় বিশ্ব নবী বললেন চাচা গো আমি বুঝতে পারতেছি আপনি যদি এই কালেমা না পড়ে মরে যান তাহলে মুশরিক হয়ে যাবেন চাচা আর তেলাওয়াত করল না সঙ্গে সঙ্গে বিশ্ব নবী ঘর থেকে বেরিয়ে মুখটা অন্ধকার করে মাঠের মধ্যে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে বলতেছে আল্লাহ এই চাচাটা আমার সারাটা জীবন আমাকে এত আদর করেছি সেই চাচা আজ মুশরিক হয়ে মরে আমি তার জাহান্নাম থেকে বাঁচাতে পারলাম না ও আল্লাহ আমার চাচাকে আমি আনতে পারলাম না আমি মুহাম্মদ তার ভাতিজা হওয়ার পরে তাকে ইসলাম বোঝাতে পারলাম না আল্লাহ তুমি কি তার হেদায়েত করবা না বিশ্ব নবী এভাবে কাঁদতেছেন হঠাৎ করে একজন দর্দি এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনার চাচার মাথাটা আমার উরুর উপরে ছিল উরু মানে হলো স্বরূপ আপনার চাচা আবু তালিব আমার এই জায়গায় মাথা রেখেছি মৃত্যুর সময় আমি তাকিয়ে তাকিয়ে দেখলাম আপনার চাচার ঠোঁট দুটো কেন জানি নড়ে গেল আমার মনে হলো আপনার চাচা বুঝি আপনার তেলাওয়াত করা কালেমা পড়েছে বিশ্ব নবী বললেন আমি দেখি নাই আমি সাক্ষ্য দিতে পারবো না আমি থাকা অবস্থায় আমার সজ্ঞানে উপস্থিত থাকার পরেও আমার সামনে আমার চাচা বাবার সামনে আমার কালেমাকে প্রত্যাখ্যান করেছে আমি তাকে একবার বলেছি যে তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ একবার তাহলে আমি আল্লাহর সঙ্গে ঝগড়া করে তোর জান্নাতে নিয়ে যাব চাচা তারপরও তেলাওয়াত করে নাই আমি ঘর থেকে বেরিয়ে এসেছি আমি জানি না দেখি নাই আমার চাচা ঠোঁট নড়িয়ে কি বলেছে ব্যক্তি বললেন তাহলে আপনার মতো ভাতিজা পয়গম্বর হয়ে আবু তালিবের লাভটা কি আপনার মতো ভাতিজা থাকার পরে আবু তালিবের লাভ কি হইল বিশ্ব নবী বললেন লাভ হয়েছে অবশ্যই লাভ হয়েছে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আবু তালিবের ভাতিজাটা না হতাম রে তাহলে জাহান্নামের আগুনে ওর মাথা থেকে পা পর্যন্ত ভরে যেত কিন্তু আমি তার ভাতিজা হওয়ার কারণে আবার আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে জাহান্নামে আমার চাচা আবু তালিবকে একটা আগুনের টুপি পরিয়ে দেওয়া হবে এরপরে একজোড়া আগুনের জুতা তার পায়ে দেওয়া হবে এটাই হলো আমার চাচার লাভ আমি যদি তার ভাতিজাটা না হতাম তাহলে পুরো শরীরে আগুন জ্বালিয়ে দেওয়া হতো কিন্তু আমি তার ভাতিজা হওয়ার কারণে এই দুইটা শাস্তি তার দেওয়া হবে এটি তার জন্য শাস্তি কম করা হয়েছে এটি নাকি শাস্তি কম এটি কম শাস্তি নাকি এই জুতাগুলো তাপ দেওয়া শুরু করবে মাথার টুপিটা তাপ দেওয়া শুরু করবে মগজগুলো গলে গলে চোখ কান মুখ দিয়ে বেরিয়ে আসবে
জাহান্নামের ভিতরে একজন ফেরেশতা আছে যার নাম হলো মালিক ফেরেশতা, সে জীবনেও দেখে না, তার মানে সে হলো অন্ধ, এর মানে হলো তার দুটি চোখে বন্ধ, এরপরে সে শুনবে না ও কান দিয়া কোনো কথাই শুনবে না, মুখ দিয়া বলতে পারবে না, সে হবে বোবা, ও চোখ দিয়েও দেখবে না, আপনি যতই কান্নাকাটি করেন আপনি যতই আওয়াজ দেন না কেন যে বাঁচাও বাঁচাও আমারে বাঁচাও, কোনো কথা শুনবে না, যতটুকুন শাস্তি দেওয়ার ততটুকুন সে চালিয়ে যাবে। ওখান থেকে বাঁচার মতো কোনো ওষুধ আছে আছে নাকি? আজকে তো পীররা বলতেছে যে আমার পীর বাবা একটা লংস ছাড়বে, ওই লংসের মধ্যে উঠলে জান্নাত যাওয়া যাবে, একটা লৌকা ছাড়বে লৌকার মধ্যে উঠে বসবেন সোজা জান্নাতে গিয়ে পৌঁছবেন, এটা ভণ্ডামি শয়তানি ছাড়া কিছুই না, কথা বলেন ঠিক কিনা? আরে দয়াল বাহাবা ভণ্ড বাবা লাগে আমায় ডর, ফেরেশতায় গর্জ মারবে তোর কবরের ভিতর, ফেরেশতায় গর্জ মারবে কবরের ভিতর, ভণ্ড ব্যাথার মুরিতি যারা মুইতা পানি লয় না তাহারা, ভণ্ড ব্যাথার মুরিতি যারা মুইতা পানি লয় না তাহারা, আর গাজা ধড়ি টানা টানি জেকেরের ভিতর, গাজা ধড়ি টানা টানি জেকেরের ভিতর, ফেরেশতায় গড় জমাড়বে কবরের ভিতর বাবা গো, ফেরেশতায় গড় জমাড়বে কবরের ভিতর, ভণ্ড ব্যাটার দর্শন মিলে যদি শ্যামলা নারী হয় সুন্দরী। এখন স্বামীর আর মুড়ি নিতে যায় না, এখন বউদেরকে পাঠায় মুড়ি দেওয়ার জন্য, আর ভণ্ডবীর কয় যে বেটা তুই বাইরে যা তোর বউকে আমি মুড়ি দেই, কি বুঝলেন? ভণ্ডামি দিয়ে দেশটা ভরে গেছে, কথা বলেন ঠিক কিনা? এগুলো ভণ্ডামি বন্ধ হবে কবে? এগুলো তো 144 চালু করবে না, চালু করবে কোরআনের তাফসির যেখানে সেইখানে, ভণ্ডামি করতেছে। এই তো কয়েকদিন আগে গেলাম চট্টগ্রামের ফটিকছড়িতে, ওখানে বলতেছে কি বলছে বলেন তো, আমার মরার পরে ঢোল বাঁশি বাজাইও তরিকার ভাইও, ঠিক না কই, আমি মরার পরে ঢোল বাঁশি বাজাইও, আমি এখানে বলে দিয়ে আসছি তুমি মরার পরে জুতে দিয়া বাইরাইও তরিকার ভাইও, মরার পরে জুতে দিয়া বাইরাইও, জুতে দিয়ে বাড়ি দেয় না, মরার পরে ঢোল বাঁশি বাজায় মানুষ, কথা বলে ঠিক কিনা? এটা নাকি অজিকির, তাহেরি তো বিভিন্ন ধরনের জিকির দেয়, ওটা তো ওটা ওটা এটা ইন্টারন্যাশনাল জিকিরের ফ্যাক্টরি, কথা বলছি কিনা? ওটা ইন্টারন্যাশনাল ফ্যাক্টরি যেখান থেকে নতুন নতুন জিকির বেরিয়ে আসে, ঠিক না? ন্যারালি বাবা, শেড়ালি বাবা, কত কি বাবা, কি বাবা বাবা, হায় হায় বাবা, একটা ছেলের এসছে জ্বর, ছেলেটারে মা বলতেছে সিরনি পাকায়া ওই মাজারে গেলে তোর জ্বর পলাই যাবে, ছেলেটা সিরনি পাকায়া মাজারে গেছে, ঠিক আছে, সিরনি নিয়ে মাজারে গেছে, গিয়ে দেখে হুজুর অল্প একটু খাই সবাইকে পাঠায় দেয়, ছেলেটা বলতেছে আমার মা তো বিধবা আমার বাপ তো নাই আমি এতিম, বাসায় তো বেশি খাবার দেয় না, ওর বেশি খাবার ছাড়া পছন্দ হয় না, হুজুরকে বলতেছে হুজুর আমি এখানে থাকতে চাই, হুজুর বলতেছে ঠিক আছে যদি কেউ আমার এখানে থাকতে চায় আমি তো তারে ডাকাইয়া পাঠাই দিতে পারি না, খেদায় তো দিতে পারি না, থাক বেটা, থাকছে কিছুদিন থাকার পরে খাইয়ে দেয় একটু মোটা হয়েছে আর কি, একদিন শখ করে টুপি আর পাঞ্জাবি পরছে, তা দেখে তো হুজুরের চেয়ে একেবারে গদমা গদমি হয়ে গেছে, বডি সেই হয়ে গেছে হুজুরের চেয়ে পারফেক্ট, এরপরে ওর পিসাব বলতেছে ছেলেটাকে এই তোর মা কি বেঁচে নাই, বলছে যা আছে তার খেদমত করলে সবচেয়ে বেশি ভালো হয়, কচ্ছে হুজুর বাড়িতে যাব আমি, ঠিক আছে, হুজুর বলতেছে না যাওয়াই লাগবে, যদি না থাকতে চাস আবার চলে আসিস কিন্তু সমস্যা নেই যাইতে হবে, বলছে না হুজুর আমি যাব না, হুজুর বলতেছে তাহলে একটা তোর ছাগলের বাচ্চা দিছি তোর মায়ের গিয়ে দিবি, এই ছাগলের বাচ্চাটা সে লালন পালন করবে,
ঠিক আছে, যদি থাকতে মন চায় থাকবি, না চাইলে চলে আসবি। এই ছেলে ছাগলের বাচ্চা নিয়ে যাচ্ছে মাঠের মধ্যে গিয়ে একটা গাছের নিচে রেখে গাছে উঠে পাতা পাড়ার জন্য উঠছে, নেমে দেখে যে ছাগলের বাচ্চা মারা গেছে। এখন ওই ছাগলের বাচ্চার টেনশনে আর শোকে ওই ছেলে দাঁতি লাগিয়ে ওখানে পড়ে আছে। সামনের দিকে যদি দশ হাত যায়, পিছনে আবার দশ হাত পিছনে এসে ওই ছাগলের গায়ে বাবা করে দুম করে পড়ে। কার মানে আর বাবা দিছে ওইটা, ঠিক আছে। সকালবেলা নামাজিরা ওই ব্যায়াম করার সময় দেখতেছে ঠিক একটা বিশাল হুজুর টুপি পাঞ্জাবি লাগাই ওই বাবা বাবা করে পড়ে আর ওঠে। ব্যাপারটা কি, দেখে তো এই লোকটা পড়ে যাচ্ছে উঠতেছে, আবার দেখতেছে কিছুক্ষণ পরে সে সেন্টালে চলে আছে। এলাকার লোকজন সবাই মিলে দেখতেছে, মনে হয় এটা কোনো ভালো মানুষ হতে পারে, পিসাব হতে পারে, এখানে মনে হয় কোনো মানে রহমত টহমত হতে পারে নাকি, ঠিক আছে, বরকট টরকত হতে পারে। সবাই মুরগি ছাগল ভেড়া টেড়া যা আছে টাকা পয়সা খাবার দাবার নিয়ে আসা শুরু করছে। এরপরে চাঁদা করে টিন টুন কিনে দিয়ে পুরো জায়গা ঘেরে দিছে ওই ছেলেটা। ও চোখ খুলে দেখে খাবার দাবার টাকা পয়সা তো এখানে কোনো অভাব নাই, বাহ, এ কামাই ছেড়ে আর বাড়িতে যাওয়া যাবে না, ওখানে বসে পড়ছে, ঠিক আছে, ওখানে সে বসে গেছে। বসে যাওয়ার পর দু চারটা লোককে ঠিক করছে যে সারাদিন তোরা জিকির করবি, হেইয়া বাবা হইয়া বাবা নাক ফাটা বাবা, মানে যা জিকির আছে ওই পিসাব যা দিছে ওই জিকির চালাইছে সারাদিন, ঠিক আছে, ওই জিকির চলছে। লোকজনের ভিড় অনেক কিছু আসতেছে, ছেলে ভাবতেছে যে আমার বাসায় তো মা বিধবা আর আমি তো এতিম, মা তো ভালো খাবার দিতে পারে না, এখানে তো ইনকাম হচ্ছে, বাড়ি যাওয়া যাবে না, এখানেই বসে থাকা যাক, ঠিক আছে, বসে গেছে ওখানে থেকে ইনকাম করতেছে সে। কিছুদিন পরে ওর নিজের হুজুর যে পিসাব যার কাছ থেকে ছাগলের বাচ্চা নিয়ে আসতেছিল, ওই পিস সাহেব মুরিদদের বলতেছে ব্যাপারটা কি রে, আমার মুরিদরা এখন নেই কেন, যে মাজারে খাদ্য খাবার টাকা পয়সা প্রচুর আসে সেই মাজারে এখন আসে না কেন। একজন বলতেছে হুজুর অন্য জায়গায় আর একটা পিসাব বেড়াইছি তো ওইখানে যায় সব, গিয়ে দেখে এতটা কি পীর, গিয়ে দেখে যে ওটা আমাদের এই ওই আব্দুল, ছেলেটার নাম হচ্ছে আব্দুল, দেখে তো ওটা আমাদেরই আব্দুল। কাছে গিয়ে কয় যে আব্দুল আসসালামু আলাইকুম, কয় ওয়ালাইকুম আসসালাম, কি বাবা আব্দুল তুমি কবে আবার পীর হইলা, কয় ওই যে হুজুর বকরির বাচ্চা দিছিল মানে মেষ চিনেন তো, এটা দিছে, এটা মারা গেছে, আমি এতদিন পরে বাড়িতে যাচ্ছি, মা জিজ্ঞাসা করবে তোর হুজুর আমার জন্য কি দিছে, আমার এই ছাগলের বাচ্চাও তো মরে গেছে, ওই টেনশনে আমি সেন্সরে বাইদ্যা কিন্তু হুজুর নিয়ে যাওয়ার জন্য এখানে পাঠাইছে। আব্দুল বলতেছে এখানে লাফালাফি করো না, আমার মুড়িতেরা ধরে মাথাটাতে ফাটাই দেবে, তোরা চলে যাও আমি আগামীকাল যাব। পরের দিনে গেছে হুজুরের দরবারে মিছিল নিয়ে, হুজুর আব্দুলের একটা রুমের ভিতরে ঢুকায় রেখে বলতেছে আব্দুল তুই পীর হলি কি করিয়া, তুই কেবা করি পীর হলি একটু বুঝাই কত আমারে। আব্দুল বলতেছে হুজুর ওই যে ছাগলের বাচ্চাটা দিলেন না, ছাগলের বাচ্চাটা, হুজুর এই ছাগলের বাচ্চাটা মারা গেছে, যাই হোক হুজুর আমি পীর হই না, ওই বেটারা কেউ সারে না, তো যাই হোক হুজুর আমি যেহেতু ছাগলের বাচ্চা দিয়ে পীর হয়েছি তা আপনি হুজুর কি দি হয়েছিলেন। হুজুর বলতেছে আব্দুল আমার পাশে যে ডান দিকে একটা বড় ঢিপি দেখিস না, ওইটা বকুরিটার না মাও, মানে বকুরির বুড়ানি, আমি হইছি বকুরির বুড়ানি দিয়া মা দিয়া পীর, আর তুই হইছিস বকুরির বাচ্চা দিয়া পীর। বাংলাদেশে আজ বকুরির বাচ্চা দিয়া বকুরির বুড়ানি দিয়া পীর হওয়া শুরু করছে, পিটন শুরু না হলে এ ভণ্ডামি বন্ধ হবে না, ঠিক কিনা, ভণ্ডামি করার সুযোগ আছে, কোনো সুযোগ নাই ইসলামে, এরকম কোনো ফাজলামি করার কোনো জায়গা নাই, ঠিক আছে। ইসলাম এ পীর মানে হচ্ছে শিক্ষক ওস্তাদ গুরু, তার মানে এখন আমি বুঝাতে চাই পীর মুরিদ, পীর মানে হচ্ছে ওস্তাদ শিক্ষক, হক্কানি যে পীর নাই সেটাও আবার না, পীর আছে না নাই, আছে হক্কানি আছে, কিন্তু যে জিনিসটা অরিজিনাল হয় সেটার আবার পীর নকল বেশি বের হয়, কথা কন ঠিক কিনা, আরো জোরে বলেন। তাহলে এবাদত বন্দিগি ছাড়া জান্নাতে যাওয়ার কোনো পথ আছে, স্বজন প্রীতি দিয়া যাওয়া যাবে, যদি স্বজন প্রীতি দিয়া জান্নাত যাওয়া যাইতো তাহলে আবু তালিবকেই আল্লাহ তাআলা মুশরিক অবস্থায় মারতো না, ওর জান্নাত দিয়ে দিত। ঠিক
কথা বলেন ঠিক কি না আপনাদের উঠাউঠি দেখে মনে হচ্ছে যে আর থাকবে না ঠিক আছে মুনাজাত হবে এখনে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম 12:30 টা না এটা তো আমি পারবো না সমস্যা চালাবো চলবে কারা কারা চলবে দেখি তো লিল্লাহে তাকবীর আর সর চলবে সত্যি বলছেন মনের দিক থেকে তাহলে হাত নামান দুটা মিনিট এই যে ভাই আমার একটা কথা বলছি যে একটু কালেকশন প্রধান মুফাসসির দিয়ে কখনো কালেকশন হয় না যেখানে আপনারা দাওয়াত করবেন এশার আজানের পরে বিশেষ মুফাসসিরকে দিবেন 10টার মধ্যে প্রধানকে দিবেন তাহলে পরে ভালো হয় আমি টাইম দেখে বুঝতে পারছি যে আজকের আলোচনা ক্লিয়ার করতে পারবো না অনেক বড় আলোচনা ছিল যাই হোক আল্লাহর রাস্তায় আপনারা বসে পড়েন কয়েকটা রুমাল ঢুকে দেন একটা লোক উঠবেন না ভাই বসেন